আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা একটা ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছি আমি জিওয়েল। তো আজকে আপনাকে যে বিষয়টা দেখাবো ওটা হচ্ছে ফেসবুকের নতুন একটা ফিচার। এই ফিচারটা আসলে যারা প্রফেশনাল মোড পেয়েছেন তারা ইউজ করতে পারবেন। তো আসলে মোটামুটি এখন সবারই প্রফেশনাল মোডটা দিয়ে দিচ্ছে, যে কারণে আমি এখানে ভিডিওটা করতেছি। তো এই ফিচারটা কী আসলে যদি আমি বলি, এটা হচ্ছে আপনারা জানেন যে ফেসবুকের যে পেজগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আপনার প্রতিটা পোস্ট, তারপর আপনার ফেজ, সব কিছু কিন্তু অ্যানালাইজ করা যায়। আপনার পোস্টটা কতজনের কাছে রিচ হয়েছে, কতজন রিয়েক্ট করছে বা কতটা ইমপ্রেশন হয়েছে, এগুলো কিন্তু চেক করা যায়। তো আসলে প্রফেশনাল মোডের মাধ্যমে আপনার প্রোফাইলও আপনার পেজের মতো করে এগুলো অ্যানালাইজ করতে পারবেন। আপনার যে একটা পোস্ট করছেন এই পোস্টটা কতজনের কাছে রিচ হয়েছে, কতটা ইমপ্রেশন হয়েছে এবং কতজন রিয়েক্ট করছে, এগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক, কীভাবে আপনারা এগুলো চেক করবেন। তো প্রথমে আপনারা ফেসবুকটা আপডেট করে নেবেন এখানে গুগল প্লে স্টোর থেকে, এখান থেকে আপডেট করে নেবেন। তো এখানে আমি আপডেট করছি, আপডেট করার পর এখানে আমি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আইকন আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো প্রথমে আপনি চেক করে নেবেন আপনার প্রফেশনাল মোডটা ওয়ান আছে কিনা। তো এখানে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখানে থ্রি ডট আছে, এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড, এটা হচ্ছে যেহেতু আমার এখানে প্রফেশনাল মোডটা অলরেডি ওয়ান আছে সে কারণে এখানে অফ করার অপশান দেখাচ্ছে। তো আপনারা যদি প্রফেশনাল মোডটা ওয়ান না থাকে তাহলে এখান থেকে অন করে নেবেন। এখানে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড, তারপর আপনার প্রফেশনাল মোডটা ওয়ান হয়ে যাবে। এবং এখানে কিছু সেট আপ করতে হবে, আপনার প্রোফাইলের যে ইনফরমেশন আছে কিছু ইনফরমেশন আপডেট করতে হবে এবং আপনাকে একটা পোস্ট করতে হবে। তো এই প্রফেশনাল মোডটা যখন অন করবেন, অন করার পর আপনি যে পোস্টগুলো করবেন এগুলোর পোস্টগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন। এর আগের যেগুলো পোস্ট করছি না এগুলো কিন্তু অ্যানালাইজ করতে পারবেন না। তো এখন দেখাবো কীভাবে আপনারা অ্যানালাইজ করবেন যাদের প্রফেশনাল মোডটা অন হয়ে গেছে। এখানে আমি ব্যাক দিতেছি, ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যখন প্রোফাইলের আইকনের মধ্যে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে সেভ ডেট নিচে লিখে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ওভারভিউ লাস্ট 28 ডেজ, তো এখানে লাস্ট 28 দিনের ওভারভিউ দেখাচ্ছে। তারপর আমি এখানে সি মোর ইনসার্টস এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কতদিনের যে পোস্ট বা আপনার অ্যানালাইজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে প্রথমে আছেন লাস্ট 7 ডেজ, তো এখান থেকে আপনি লাস্ট 28 ডেজ সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন আপনি কতদিনের পোস্ট বা এঙ্গেজমেন্ট এগুলো চেক করতে চাচ্ছেন। তো আমি এখানে লাস্ট 7 দিনে সিলেক্ট করে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিফুল রেস 26.9K, এখানে হচ্ছে আমার প্রোফাইলে 26.9K মানুষের কাছে আমার রিচ হয়েছে পোস্ট। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট 7.0K, এঙ্গেজমেন্ট হচ্ছে 7.0K। তারপর হচ্ছে নেট ফলোয়ার্স, এখানে জিরো দেখাচ্ছে, আমার কোনো লাস্ট 7 দিনের মধ্যে কোনো ধরনের ফলোয়ার হয়নি। তারপর হচ্ছে 3 সেকেন্ড ভিডিও ভিউস, এখানে 3 সেকেন্ড ভিডিও হয়েছে 691। তারপর হচ্ছে সি ওয়াল, আপনি যখন সি ওয়ালের মধ্যে ক্লিক করবেন তখন আরও একটু বিস্তারিত দেখতে পারবেন। এখানে সি ওয়ালের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রথমে দেখাচ্ছে আমার একটা শেয়ার পোস্ট, এটা হচ্ছে 168 জনের কাছে রিচ হয়েছে। তারপর আমার একটা রিলস ভিডিও আপলোড করছিলাম। তারপর যে 2 নম্বর ইয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা রিলস ভিডিও যেটা আমি আপলোড করছিলাম এবং একটা রিচ হয়েছে 866 জনের কাছে। তারপর আরও একটা পোস্ট হচ্ছে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে 147 জনের কাছে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার ব্যক্তিগত পোস্ট, আমি যেটা পোস্ট করেছিলাম, তো এটা দেখতে পাচ্ছেন রিচ হয়েছে 734 জনের কাছে। এখন যদি আমি এই পোস্ট সম্পর্কে আরও বিস্তারিত দেখতে চাই তাহলে এখানে এই পোস্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন হয়েছে 793 এবং ফিফুল রিচ 734 জন, এখানে 734 জনের কাছে আমার পোস্টটা রিচ হয়েছে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে 273। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লিখে আছে রিয়াকশন, কমেন্টস, শেয়ারস, আদার ক্লিকস, এখানে আপনারাই দেখতে পারবেন বিস্তারিত। তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আপনার যে অডিয়েন্স আছে আপনার কতটুক অডিয়েন্স কীরকম সেটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স হচ্ছে মেন 84%, মানে আমার পুরুষগুলোর রিচ হয়েছে 84% পুরুষের কাছে। তারপর হচ্ছে উমেন হচ্ছে 16%, এখানে মহিলাদের কাছে আমার পুরুষটা রিচ হয়েছে 16%। তারপর আমি যদি এখানে সি ওয়ালের মধ্যে ক্লিক করি, তারপরে এখানে দেখেন আমার পোস্টগুলো কোথাও কোথাও রিচ হয়েছে সেটা কিন্তু লোকেশন দেখাচ্ছে।
সিটি এখানে হবিগঞ্জ সদর আমার এখানে আর আসলে আমার যে শহর সেটা হচ্ছে হবিগঞ্জ সদর 277 তারপর হচ্ছে ডাগা ডিভিশন 225 তারপর হবিগঞ্জ সিলেট ডিভিশন 56 তারপর ছাড়াও এখানে যদি আপনি কান্ট্রিজ দেখতেছেন যে আপনার কোন কোন দেশের মধ্যে আপনার পোস্টগুলো রিস্ক হয়েছে তাহলে এখানে কান্ট্রিজের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন বাংলাদেশ 891 ইউনাইটেড আরব আমিরাত সেটা হচ্ছে 52 তারপর সৌদি আরবিয়া 20 ইন্ডিয়া 15 মালয়েশিয়া 7 আসলে এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এই অ্যানালাইসিস সিস্টেমটা না দিলে কিন্তু আমি দেখতেই পারতাম না আসলে সাউথ আফ্রিকা থেকে মানুষ আমাকে দেখছে তারপর ইন্দোনেশিয়া থেকে মানুষ আমাকে দেখছে আমার পোস্টগুলো দেখছে তো আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে বিদায় নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ